আসসালামু আলাইকুম রাজেশ কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরাবরের মতোই খুব সহজ একটা রেসিপি আর সেটা হচ্ছে আলুর পাকোড়া বা আলুর পেঁয়াজও পাঁচ মিনিটে খুব সহজেই তৈরি করা যায় এই আলুর মুচমুচে পাকোড়া চলুন তাহলে দেখে নিই রেসিপিটা আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু ছিলে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করছি যাতে মিহি কুচি হয় আর তাতে পাকোড়া অনেক মুচমুচে হয় আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে নর্মাল পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিব। যাতে স্টার্চগুলো চলে যায় এবার আলুগুলোকে ভালো করে চিপে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন যতটা সম্ভব পানি নিংড়ে নেওয়া যায় এবার অন্যান্য উপকরণগুলো নেওয়ার পালা এখন প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো আছে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এখানে আমি নিয়েছি লবণ স্বাদ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি স্বাদ মতো আপনারা মরিচ টেলে নিয়েও গুঁড়া করে দিতে পারেন আর আছে সামান্য চাট মশলা গোলমরিচ গুঁড়া আছে হাফচা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া আছে হাফচা চামচ সব কিছু দিয়ে দিলাম এবার দিলাম কাঁচামরিচ কুচি আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার দিব একটা ডিম আর দিব বেসন বেসন আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে সব কিছু মিশিয়ে দেখবো লাগলে আবার দিব আমার আরেকটু লেগেছে আমি মোট হাফ কাপের মতো বেসন ইউজ করেছি চেষ্টা করবেন বেসনের পরিমাণ খুব বেশি না দিতে এবার সব কিছু মেশানোর পর দেখতে এমন হবে এখন ভাজার পালা গরম তেলে পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি হাত দিয়ে মসৃণ করে দেওয়ার দরকার নেই পাকোড়াগুলো অমসৃণ থাকলেই বেশি ক্রিস্পি হয় তুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে যেহেতু আলুগুলো কাঁচা তাই উল্টে পাল্টে কম আছে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো পাকোড়াগুলো ভেজেছি এর মধ্যে চার থেকে পাঁচবারের মতো উল্টে পাল্টে দিয়েছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিব তো হয়ে গেল আমার মুচমুচে আলুর পাকোড়া এই পাকোড়াগুলো গরম গরম খেতে বেশি মজা লাগে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ